একটা মা সন্তানের চেহারা দেখলে স্বভাব কয়ে দিতে পারে। তুই 2 মাসের লাগি আইসোস, 15 দিনের মাথায় ক্যান্সার চলে যেতেছোস, আমি সব বুঝতে পারছি বাবা। তো আমি কি করুম বাবা, আমি যে অবস্থানে আছি আমি তো কিছুই করতে পারতেছি না। তুই অনেক কষ্ট পাইছিস, আমি জানি তুই অনেক কষ্ট পাইছিস, কষ্ট আমিও পাইছি বাবা, আমার তুই মাফ করে দে বাবা, আমার লাগে মনে করো কষ্ট নিস না। এটার কি কষ্ট মা, কষ্ট হয় নাই। আমার বাপ ভাই বোন তুমি সব তোমার আপন লোক, কষ্ট হয়নি মা। সবচেয়ে বড় কষ্ট তো করছে ওই জায়গায়, আব্বা যে দালের মাধ্যমে আমার পড়াইছিল, এত কইছিল ব্যবসায়িক ভিসা 40,000 টাকা বেতন, মালিকের খানা পিনা থাকাটা হলে ফ্রি, যাওয়ার বয়স হয়নি চাম্মা মাজরা ভিসা, কোনো কাম টাম তো পারতাম না তখন, মরুভূমির রোদ অনেক তাপ, আম্মা হাতের ভিতরে ফসকা পড়তো ঘাড়ে গলায়, যেই জায়গা হাত দিতাম আম্মা সেই জায়গা ফসকা, অনেক জ্বালা বড় হইতো আম্মা, অনেক কষ্ট পাইছি আম্মা, এটা তো আছি কষ্ট, আল্লাহ ছাড়া কেউ বুঝলাম কষ্টটা, আর কষ্ট মনে হইতো না যখন বাপ তো আমার পরিবার সবাই সুখে আছে, আমার মা সুখে আছে, আমার বাপ সুখে আছে, আমার ভাই সুখে আছে, তখন তো শান্তি লাগতো, সব ভুলে যাইতাম আর কয়েক দিন গুনতাম কবে বাড়ি যাও, সবাই এক লগে দেখব সবাই অনেক সুখী। তোমা বাড়িতে আসার পরে যেটা বুঝলাম তোমরা সুখে থাকো, তোমার সুখটাই আমার সুখ আম্মা, মাথায় একটা পু দিয়ে দিবা।